আপনাদের বাড়িতে একটার বেশি দুটো শিবলিঙ্গ রাখা যাবে না। শিবলিঙ্গ রাখবেন কালো রঙের, শিবলিঙ্গ সাদা রাখবেন না, শিবলিঙ্গ রাখবেন কালো রঙের। দেবতার মন্দির পরিক্রমা করতে হয় তিনবার, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় চারবার, কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় হাফ বার, মানে অর্ধেকবার। আমি আপনাদের বুঝিয়ে দিই অর্ধেকবার মানে কিরকম। এটা আমার দিকে তাকান, যারা পেছনে আছেন দেখতে পাচ্ছেন না, যারা দেখতে পাচ্ছেন তারা দেখে নেবেন। এটা ধরুন শিবলিঙ্গ, শিবলিঙ্গের অভিষেকের জলটা এইদিকে যাচ্ছে, আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, কিন্তু ঘুরতে পাবেন না, ঘুরলে ফুল হয়ে যাবে। এখান থেকে এতটা আসবেন হাফবার, এটা থেকে এতটা হাফবার, তাহলে কিন্তু পেরিয়ে যাবেন না, তাহলে ফুল হয়ে যাবে। অর্ধেকবার শিবলিঙ্গে কি করতে হয় মায়েরা, পরিক্রমা করতে হয়। এবার বলি, বেলপাতা সোমবার দিন শিবলিঙ্গে দেন, আশ্চর্যের ব্যাপার সোমবার দিন বেলপাতা তুলতে নাই। এইদিকে আপনার সোমবার দিন বেলপাতা তুলবেন না, অপরাধের ভাগী হবেন। প্রশ্ন করবেন বেলপাতা তুলব কবে, আপনি আগের দিন তুলে রাখবেন, পরের দিন আগের দিন তুলে রাখবেন, পরের দিন আপনি শিবলিঙ্গে বেলপাতাটা সোমবার দিন দেবেন। মায়েরা বেলপাতা তিনটে হলো কেন, বেলপাতা পাঁচটা হলো না কেন? এখন অবস্থা পাঁচটা সাতটা দেখা যাচ্ছে আধুনিক যুগে, প্রকৃতপক্ষে বেলপাতা কিন্তু তিনটেই হয়। এই তিনটে বেলপাতা হলো কেন, আপনারা যারা জ্ঞানীজন কীর্তন শোনেন, ধরাদেবী আর বসুদ্রোণের নাম শুনেছেন তো? ধরাদেবী তার স্তন কর্তন করে বন্ধক দিয়ে গোবিন্দের সেবা দিয়েছিল, তো গোবিন্দকে যখন সেবা দিতে যাচ্ছিল তখন স্তনের কাটা রক্ত তিন ফোঁটা মাটিতে পড়েছিল, এই তিন ফোঁটা রক্ত থেকে তিনটি বেলপাতার জন্ম হয়, এই জন্য তিনটি বেলপাতা দেওয়া হয়। এইদিকে মায়েরা আপনারা যে দূর আসতে, এইদিকে এইদিকে ওইদিকে না, এই যে এমন একটা আবদা শুরু করে দিলে যেন সবাই পাগল হয়ে যাচ্ছে, একবারে কিছু দেবেন না, এই সময় কাউকে কিছু দেবেন না, কষ্ট না করলে কৃষ্ণ কথা শোনা যায় না, কাউকে কোনো জিনিস বিড়াবেন না এই সময়। এইদিকে আপনারা জেনে, দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে মায়েরা, সীতা যখন পাতাল প্রবেশ করছিল তখন সীতা মাকে চুলের মুঠি ধরে রামচন্দ্র ওপরে ওঠাবার চেষ্টা করছিল। যখন রামচন্দ্র চুলের মুঠি ধরে ওপরে ওঠাবার চেষ্টা করছে, ঠিক সেই সময় সীতা তো তলিয়ে গেল, কিন্তু রামচন্দ্রের হাতে কয়েকটা সীতা মায়ের চুল চলে এলো, সেই চুল মাটিতে ছড়িয়ে দিল, তারপর তার থেকে জন্ম হলো দুর্বা ঘাসের। এই জন্যে ছোটো ছোটো তত্ত্বগুলো বললাম, একটু মন দিয়ে শুনবেন। আজকে যে লীলাটি গাইব, নারী যদি নারীর মতো হয় পুরুষকে ওপরে ওঠায়, নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল, নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল, নারী ছিল কে, এইদিকে নারী ছিল কে, রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, যিনি পরমহংস তৈরি করেছিলেন রামকৃষ্ণদেবকে, আর নারী ছিল কে, পতিতালয়ে বাস করে চিন্তামণি বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। একটু দেখে নিন, আপনাদের জায়গাটার নাম যেমন হরিতলা, আজকে যে লীলাটি গাইছি সেই জায়গাটির নাম আমি একটু পরে জিজ্ঞেস করবো, আপনার মন দিয়ে শুনবেন। সেই গ্রামটার নাম কৃষ্ণ বেন্না গ্রাম, খুব সুন্দর নাম, কৃষ্ণ বেন্না গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, ওই নদীটার নাম কৃষ্ণ বেন্না নদী। ওই গ্রামে দুজন, একজন ব্রাহ্মণ আর তার স্ত্রী বাস করত, ব্রাহ্মণের নাম শিবশঙ্কর রায় আর স্ত্রীর নাম ভবানী দেবী। মায়েরা বলুন, ব্রাহ্মণের নাম কি বললাম, শিবশঙ্কর রায়, স্ত্রীর নাম কি বললাম, ভবানী দেবী, গ্রামের নাম কি বললাম, কৃষ্ণ বেন্না গ্রাম। পাশ দিয়ে নদী পেরিয়েছে, ওই নদীটার নাম কৃষ্ণ বেন্না নদী। মায়েরা দেখবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, একটা জিনিস না থাকলে দেখবেন সংসারে সুখ হয় না। কি বলুন তো, কোন মায়ের কোলে যদি সন্তান না থাকে তবে সেই মায়ের যে কি যন্ত্রণা, যে মা হতে পারেনি সে ছাড়া কেউ বুঝতে পারবে না।
ভবানী দেবী এবং শিব শঙ্করের প্রচুর টাকা ছিল, কিন্তু সন্তান ছিল না। এই জন্য পাড়ার মেয়েরা বলল, ভবানী তুই তো প্রতিদিন প্রতি দেবতার পুজো করিস, কারো কাছ থেকে কৃপা পেলি না, এক কাজ কর, সোমবার দিন একটা দেবতার পুজো হয় তার কাছে যা, দেখবি কৃপা পাবি। মায়েরা সোমবার দিন কি পুজো হয়? লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো হয় না? আমার জানা ছিল না, জেনে গেলাম। শিব পুজো হয়। আচ্ছা বলুন তো, সোমবার দিন শিবের জন্মবার না বিয়ের দিন? জন্মবার। ওই যে সোমবার দিন আমাদের সমাজে কোনো ছেলে হলে আমরা কি না রাখবে, আমরা কি সোমনাথ, শিব শঙ্কর, আমরা নামরা কি না? লক্ষ্য করুন, আজকে ভবানী দেবী কি করলো, তিনটি বেলপাতা নিয়ে একটু গঙ্গা জল নিয়ে বাবা শিবের মন্দিরে শিবলিঙ্গ পুজো করতে গেল। শিবের শিবলিঙ্গে জল ঢেলে আঁচল পেতে দিয়েছে, একটি বেলপাতা আঁচলে পড়েছে, সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে এলো সন্তান। সেই সন্তানটা জন্ম নিল 10 মাস 10 দিন পর, নাম রাখলো কি? বিল্বমঙ্গল ঠাকুর। বেলপাতা শিবলিঙ্গে চড়িয়ে সন্তান পেয়েছিল, এই জন্য নাম রাখলো কি? বিল্বমঙ্গল ঠাকুর। মায়েরা, আপনাদের বাড়িতে বাড়িতে বাচ্চা আছে, আপনারা মা হয়েছেন, অনেক দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, আপনারা বাবা হয়েছেন, একটু মন দিয়ে শুনবেন। বিল্বমঙ্গলের বেলপাতা দিয়ে সন্তান পেল, নাম রাখলো বিল্বমঙ্গল। আপনাদের বাচ্চার নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ আপনারা রাখবেন। মনোবিজ্ঞানীরা বলছেন যে ছেলে মেয়ের নাম যদি মহাপুরুষের নামে রাখা যায়, মহিষী নারীর নামে রাখা যায়, তবে মেয়ে বা ছেলের মনটা ওদের মতো হয়ে যায়। যেমন ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, ও যখন বড় হয়ে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, তখন বিদ্যাসাগরের ভাবটা তার মেয়েদের ভেতরে ঢুকবে। ওই যে ছেলে মেয়ের নামটা যাতা নাম রাখবেন না, নাম রাখার সময় মাথায় রাখতে হবে ভগবানের নামের সঙ্গে রাখবো। যেমন দেখবেন অজামিল চরিত্রহীন ছিল, মাতাল ছিল, লম্পট ছিল, চোর ছিল, তার স্ত্রী ছিল ভক্তিমতী, এক সাধু বাবার চরণ সেবা করেছিল। সাধু বাবা বলেছিল, মা তোর পেটে বাচ্চা আছে, এই ছেলেটার নাম রাখবি তুই নারায়ণ, ওটা তোর ছেলে হবে, একদিন দেখবি তোর কৃপা হয়ে যাবে। মায়েরা, অজামিল চোর ডাকাত হতে পারে, দেখবেন বাবা যতই অন্যায় করুক ছেলেকে সে কত আদর করে ডাকে। অজামিল নারায়ণ নারায়ণ বলে ডাকতো ছেলেকে। একদিন অজামিলের যখন বয়স হয়ে গেল, নর্দমাতে পড়ে অজামিল নারায়ণ নারায়ণ বলে কাঁদছে। অজামিলের যখন প্রাণ বেরিয়ে গেল, অজামিল গেল কোথায়? অজামিল গেল কোথায়? অজামিল গেল বিষ্ণু লোকে। এই জন্যে আপনার ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন, দেখবেন আপনার ছেলে কি হবে। এই যে দেখান, আপনি যত বলবেন কৃষ্ণ, 10 বারের মধ্যে 8 বার ভালোভাবে বলবেন, 2 বার গাল দেবেন ক্ষতি নাই, 8 বার তো ভালোভাবে বলবেন, দেখবেন আপনারও কৃপা হবে, বিষ্ণু লোকে জায়গা হয়ে যাবে। এই যে ছেলে মেয়েদের নাম ভালো রাখবেন, তবে অপরাধ নেবেন না। আমি গত পরশু তারিখে যেখানে গাইছিলাম, সেখানে এক বাড়িতে বাসা, তার দেখছি 5টা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করলাম, দাদা আপনার এগুলোকে? বলছে আমি হলাম পঞ্চ পাণ্ডবের বাপ। বললাম মেয়ে নাই? বলছে না, পঞ্চ পাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম এক বেটার বাপ হতে গেলে কত জ্বালা হয়, আপনি কি সুন্দর আনন্দ করে বলছেন আপনার পঞ্চ পাণ্ডবের বাপ, তাহলে কিন্তু নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকল, সহদেব। বলছে না না, ও নাম কে রাখে, আমি আলাদা নাম রেখেছি। কি নাম রেখেছো? বড় ছেলের নাম রেখেছি ঝন্টো, মেজো ছেলের নাম রেখেছি মন্টো, আর 3 নম্বরের নাম রেখেছি নন্টু, আর 4 নম্বর 5 নম্বরের নাম আলাদা রেখেছি নাটার বল্টু। আমি মনে মনে ভাবলাম অসুবিধা নাই, এই 3টে ঝন্টু মন্টু নন্টু আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আপনার যখন বয়স হবে নাট বল্টু আপনাকে টাইট করেছে। এই জন্যে নাম যথাযথ রাখবেন, আপনার লাভ আছে। বিল্বমঙ্গল জন্ম নিল, বিধি তার কপালে লিখে দিল কি, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যা। এই যে তাকান, আজকে আপনাদের গ্রামে 2টো বাচ্চা জন্ম নিয়েছে, একটা সোনার চামচ নিয়ে ধনীর বাড়িতে, আর একটা গরিবের বাড়িতে, ভিখারির বাড়িতে। এবার বলুন, ভিখারির বাড়িতে যে জন্ম নিল সে কি কর্ম করেছিল, আর ধনীর বাড়িতে যে জন্ম নিয়েছে সে কি করলো? আসলে তা নয়, যার যেমন কর্ম হবে
পরের জন্মে তার জন্মটা সেই রকমই হবে। আপনি এ সংসারে এখন যেমন কর্ম করবেন আপনার পরের জন্মে সেরকম জন্ম হবে। এ সংসারে হরিনাম শুনতে এসে যার দেখবেন প্রচন্ড ধৈর্য থাকবে, হরি কৃপা করে পরের জন্মে তাকে ধৈর্যবান করবে, আর যার সংসারে যার ধৈর্য বেশি তার লাভ বেশি, অধৈর্য যে বেশি তার লাভ কম। তাই বিল্লমঙ্গল তার কপালে লিখে দিল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। আচ্ছা, বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হলো তখন তার মায়ের একটা কঠিন রোগ হলো, রোগটার নাম যক্ষা রোগ। খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত বের হয়। আচ্ছা মায়েরা, আপনাদের যদি শরীর খারাপ হয়, আপনি বিছানায় শুয়ে থাকেন, আপনার ছেলে যদি দৌড়ে গিয়ে আপনার বুকে ঝাঁপিয়ে পড়ে, আপনি কোলে নেবেন না? আপনি নেবেন। কিন্তু বিল্লমঙ্গলের মা যখন বিছানায় শুয়ে আছে, বিল্লমঙ্গল চিৎকার করে বলল, মা চাপতে গেল বিল্লমঙ্গলে মা চিৎকার করে বলল, দূর হয়ে যা, হত ছাড়া, দূর হয়ে যা। মায়েরা, বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, আমার মা কি সত্যি আমায় ভালোবাসে না? আপনারা অনেকেই তো বলবেন, অসুস্থ বিল্লমঙ্গলের মা শুয়ে আছে, তার ছেলে যখন ঝাঁপিয়ে পড়লো দূর করে দিল, তাহলে কি মা ভালোবাসে না? ভালোবাসে। কেন তাড়িয়ে দিল বলুন তো? মনে মনে ভাবছে, তখনকার দিনে করোনা রোগ যেমন এখনকার দিনে খুব ছোঁয়াচে ছিল, ঠিক সেরকম যক্ষা রোগ খুব ছোঁয়াচে ছিল। এই জন্যে তার মা মনে মনে ভাবছে, আমার রোগটা যদি তার মধ্যে জড়িয়ে যায় আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গল মানল না, তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, মা। বিল্লমঙ্গলের মা যখন কোলে নিল, বিল্লমঙ্গলের মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা ওটা কি? তার মা বলল, ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। খোকা, আমি আর বেশি দিন বাঁচবো না। ছোট্ট ছেলেটা বলছে, মা তুমি কোথায় যাবে? বলছে, আমি এমন এক জায়গায় চলে যাব পৃথিবীর কেউ খুঁজে পাবে না। বিল্লমঙ্গল চিৎকার করে বলল, মা আমি তোমার সঙ্গে চলে যাব। মা তখন ছেলেটার মুখে হাত দিয়ে বলল, চুপ কর হতচ্ছাড়া, আমি যাব যাব, তুই কেন যাবি? কিছুক্ষণের মধ্যে বিল্লমঙ্গলের মা মারা গেল। বাচ্চা বিল্লমঙ্গল রাস্তা রাস্তায় যায় আর পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, ও মাসি, ও মাসি, মা মারা গেলে কি হয়? ও পিসি, মা মারা গেলে কি হয়? ও দিদি, মা মারা গেলে কি হয়? পাড়ার মেয়েরা বলে, বিল্ল, মা মারা গেল তো কি হবে? তোরা আমাকে মা বলবি? ও তো শুধুমাত্র 2 দিনের মা, আসল মা চলে গেলে সংসারে পাওয়া বড় কঠিন। এতজন কীর্তন শুনতে এসছেন, সকলের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। বাড়িতে দুর্গা পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে 2 জনের পুজো করবেন, একটি জীবন্ত বাবা, একটি জীবন্ত মা। দুর্গার অষ্টমীর দিনে আপনি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন নতুন কাপড় পরে, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। যে জীবন্ত দেবদেবীটা বসে আছে দুটো খাবার জন্যে, সে খাবার পেল না আর তুই উপবাস করে আমার কাছে পুষ্পাঞ্জলি দিতে এলি, আমি তোর পুষ্পাঞ্জলি গ্রহণ করব না। দাদা ভাইরা, শ্রাবণ মাসের দিনে কত ছেলে বাঁক কাঁধে করে শিব ঠাকুরকে জল ঢালতে যায়, তারকেশ্বরে জল ঢালতে যায়, দেওঘরে জল ঢালতে যায়, বাবা ভোলা যেন বলতে চায়, আমাকে তুই বাবা বলে জল ঢালতে এলি, নিজের বাবা গ্রীষ্মকালে গরমে এসে ঘরে বসে তার মাথায় এক ঘটি জল দিতে পারলি না, আর আমার মাথায় জল দিলি,
এত কিলোমিটার হেঁটে হেঁটে তোর কোনো লাভ হবে না, আগে জীবন্ত বাবা মাকে পুজো করতে হবে তারপর। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন আর কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমোবে, একজন দেখবেন দরজাটা খুল ছাড় বেরোচ্ছে, তিনি হলেন মা। বাড়িতে ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে বাবা? মা সারা রাত্রি জেগে যায়, বাড়িতে সবাই খেয়ে নেয়, পেট ভরে খেয়ে কাজে চলে যায়, একবারও মাকে জিজ্ঞেস করে না তুমি খেয়েছো কিনা। মাও একবারের জন্য বলে না বাবা আজকে তোদেরকে দিতে দিতে আমার একটু নাই, আমি খেতে পাই না। মা চুপ করে থাকে তবু বলে না, এরই নাম হলো মা। জেনে নিন, বাড়িতে বড় বড় মাছের পিস রান্না করেছে, সবাইকে ভাগ করে দিয়েছে, একজন পাতাতে পায় নাই, তিনি হচ্ছেন মা। ছেলে যদি রাগ করে চলে যায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন দরজায় বসে থাকে, খোকা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কিন্তু বসে থাকবো, আমার খোকা না খেলে আমি খাবো না, এরই নাম হলো মা। এই জন্য যতজন কীর্তন শুনছেন, আজকে 15 থেকে 20 হাজার মানুষের এখানে স্থান অধিকার করেছেন, আজকে হরিবাসরটাকে আপনারা শান্তিতে পরিপূর্ণ করেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, অন্তত বাবা মাকে সম্মান দিন সংসারে, আপনার দিনের পর দিন সংসার উজ্জ্বল হয়ে যাবে। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। সেখানে তো মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনলে হবে না, বাচ্চাদেরকে নিয়ে মাতামাতি করলে হবে না, আপনাকে কান আর মন এখানে রাখতে হবে। ভগবান বললেন, কটা আপেল দিলে কটা লেবু দিলে ওই দিকে আমি তাকাই না, তোমার মনটা আমাকে দিলে কি না ওইটার দিকে। আপনারা জল ছোড়াছুড়ি করবেন না, কমিটির ভাইদেরকে বলবো জল ছোড়াছুড়ি করবেন না, কীর্তনের নজর ওই দিকে চলে যাবে একবারে। এদিকে তো একদিন ধরে উপবাস করা হয়, জল খায় না একাদশীর দিনে, আজকে হরিবাসর এসে জল খাবেন কেন? আপনারা শুনছেন, আপনারা চুপ করে আছেন, আমরা মাঝে মাঝে খাবো চিৎকার করছি, আপনারা অন্তত কি করবেন না? অন্তত হরিবাসরে চুপচাপ বিনম্র চিত্রে ভগবানের নাম শুনুন। মায়ের মতো আপন কেউ হয় না। মায়েরা এদিকে তাকান, বাবা হলো বাড়ির ছাদ, বাড়ির ছাদ, হলো বাড়ির খুঁটি, বাড়ির খুঁটি, এই দুটো যেদিন চলে যাবে সেদিন সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। সংসারে একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে, সে যখন হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তার বাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলের বাঁচবার আশা আছে, মা তখন কেঁদে কেঁদে বলে আমি মরে যাই, মরে যাব, মরে যাব, কিন্তু যাবার আগে আগে যাবার আগে আমি আমার খোকাকে দেখে মরতে চাই, আমার খোকাকে না দেখে মরলে আমার জীবনে শান্তি হবে না। জেনে নিন মায়েরা, এক 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 ঘরা দুধে 7টা ঘড়া পূর্ণ হয়ে যায়, এক কলসি দুধে 7টা কলসি পূর্ণ হয়, কিন্তু একটা কল 7টা কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মায়ের স্তনদুগ্ধে 7টা বাচ্চা মানুষ হয়ে যায়, সেই ছেলে বড় হয়ে মায়ের পেট ভরাতে পারে না, এর চাইতে দুঃখ আমাদের সংসারে আর কি বাই আছে। এই জন্য কিন্দিচ
কেঁদেছিল শুনবেন মন দিয়ে গানের কথাগুলো কত সুন্দর যদি এতক্ষণ কীর্তন শুনলেন যদি কীর্তন শুনলেন তাহলে হাত তুলে বলুন তো বিল্লমঙ্গলের মা যখন মারা গেল বিল্লমঙ্গলের বয়স কত বলুন হ্যাঁ আপনার পেছনে বলুন কত বছর বয়স বাহ আমি খুব খুশি এরকম করে মাঝে মাঝে প্রশ্ন করব উত্তর দেবেন একটা কথা জেনে নেবেন যে বাচ্চাকে মানুষ করতে গেলে রামকৃষ্ণদেব বলেছেন একটা বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর বাঁকবে না ছেলেকে শিক্ষা দেবেন খুব বাচ্চা কোলে আছে কেউ কে দেখলেই বলবেন বাবা জয়নিতাই বল জয়নিতাই বল এটা মায়ের কর্তব্য এপিজে আব্দুল কালাম বলেছেন রাষ্ট্রপতি একটা মায়ের কোল হলো 100টা স্কুলের সমান আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান এই জন্য আপনাদের বিরাট বড় দায়িত্ব আছে বাচ্চাকে মানুষ করতে গেলে বাচ্চা যদি কৃষ্ণ ভক্ত না হয় শেষে আপনাকে ঠকতে হবে আমি প্রমাণ দিয়ে দিই চাণক্যদেব বললেন বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না ও খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন খুব মাথায় রাখবেন যাদের বাড়িতে 5 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চা আছে সেই মায়েরা বাবারা শুনবেন বাড়ির বাচ্চাদেরকে 5 থেকে 15 বছর পর্যন্ত শাসনের চোখে রাখবেন যখন ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে পুত্রা মিত্রা বাধা চড়ে তার মানে কি ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে একেবারে বন্ধুর মতো যদি বন্ধুর মতো সম্পর্ক করতে পারেন আপনার ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন মায়ের জন্যে ছেলে নষ্ট হয় বাবার জন্যে ছেলে নষ্ট হয় আপনার সবাই লক্ষ্য করবেন অভিমন্যু তার মায়ের গর্ভে ছিল মায়ের নাম সুভদ্রা বাবার নাম কি ছিল বলুন তো অর্জুন ও সুভদ্রার পেটে যখন অভিমন্যু ছিল অর্জুন সুভদ্রাকে চক্র ঘুরে ঢোকার গল্পটা বলেছিল কিন্তু বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে ছেলে বেরোবার গল্পটা শুনতে পায় নাই ঢুকবার গল্প শুনেছে মাত্র 16 বছর বয়স অনেকে প্রশ্ন করে কত বছর বয়স অভিমন্যু মারা গিয়েছিল সবাই কান খুলে শুনে নিন মাত্র 16 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু মারা গেল কেন মায়ের দোষে মারা গেল ও মায়েরা বললেন বাবাদের দোষ নেই হ্যাঁ বাবাদেরও দোষ আছে বাবাদের কর্ম ভালো হবে ছেলে ভালো হবে আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন আসতে যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন জোরে বলুন হ্যাঁ না না এই শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল কলকাতার ছেলে ছিল সে যখন ছোট ছিল তার বাবা চাকরি করতো সরকারি অফিসে 10টার সময় অফিসে বেরোতো 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন একবার আসুন কি হয়েছে বলবেন তো ও বৈষ্ণব আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলুন তো যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয় আমার ছেলের কৃষ্ণের কৃপা হয় আমার ছেলের রাধারানীর কৃপা হয় আমার ছেলের কৃষ্ণের কৃপা হয় ও মাইরা এরকম কৃপা হয়েছিল বৈষ্ণবের বলে তো শিল প্রভুপাদ এত বড় হয়েছিল যারা বাবা হয়েছেন কীর্তন শুনছেন বাচ্চাদেরকে রাস্তা দিয়ে পেরিয়ে নিয়ে যাবেন কোনো বৈষ্ণব দেখলেই বলবেন একবার একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় ওরে বাবা এই জন্যে যত বৈষ্ণব দেখবেন মহান্ত দেখবেন সাধু বাবা দেখবেন ব্রাহ্মণ দেখবেন গুরু দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলবেন আমার ছেলের মাথায় হাত দিয়ে দাও ওদের আশীর্বাদ মাথায় পড়লে আপনার ছেলে অনেক বড় হবে শাস্ত্রে অনেক প্রমাণ আছে এই জন্য আপনার
আপনাদেরকে বলবো, ছেলে মানুষ করতে গেলে কীর্তন শুনতে হবে মন দিয়ে ধৈর্য ধরে, দেখবেন আপনার লাভ আছে। পিল্ল মঙ্গল যখন 20 বছর বয়স হলো, বাবা শাসন করলো না, কেন? পাছে লোকে কিছু বলে। যখন শাসন করতে যায় পাড়ার মেয়েরা বলে, এ শিবশঙ্কর ছেলেটার মা মারা গেল আর তুমি কেমন শাসন করছো, তোমার লজ্জা করে না? পাছে লোকে কিছু বলে, ছেলেকে শাসন করলো না, ছেলে যখন 20 বছর বয়স হয়ে গেল পাড়ার অসৎ ছেলের সঙ্গে মিশলো। কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতালয় আছে, ওখানে কতগুলো মেয়ে থাকে দেহ বিক্রি করে টাকার মাধ্যমে। ওখানে একটা সুন্দরী যুবতী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি। বলছে এক কাজ কর, চিন্তাকে দেখতে যাবি? পাড়ার ছেলের সঙ্গে বিল্লমঙ্গল যখন চিন্তাকে দেখতে গেল, চিন্তার চোখে চোখাচোখি হতে হতে বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেম হয়ে গেল। বিল্লমঙ্গল কত বছর বয়সে চিন্তার কাছে গেল? জোরে বলুন, 20 বছর। 20 তখন 20 বছর বয়স হলো চিন্তার কাছে গেল। চিন্তামণির বয়স কত বললাম? 16 বছর। 16 বছরে চিন্তা, বিল্লমঙ্গল 20 বছরে। দুজনের মধ্যে চোখাচোখি হতে প্রেম হলো। এ প্রেম বাস্তব প্রেম নয়, রাস্তাঘাটে ছেলে মেয়ের প্রেম নয়, এ প্রেম হলো ভগবত প্রেম। চিন্তামণির প্রেমটা কেমন? না বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাওয়ার প্রেম। আপনাদের স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হবে? দুজনে ভজন করবেন যেন কৃষ্ণ ভজনের পথিক হতে পারেন। শেষ বয়সে ছেলে মেয়ে দেখুক না দেখুক, ভগবান আপনাদের দেখবে। কেন? আগে প্রেম যদি করতে হয় ভগবানের সঙ্গে করো, দেখবে ভগবানের সঙ্গে প্রেম করলে সে প্রেমের ঋণ কোনোদিন রাখে না, শোধ করে দেয়। এই জগতে কেউ কারোর সঙ্গে প্রেম করলে প্রেমের ঋণ রাখে না, ধাক্কা দেয়, ধোকা দেয়, কিন্তু ভগবানের সঙ্গে কেউ যদি প্রেম করতে পারে বাবা, ঋণ কিন্তু পরিশোধ করে দেয়। বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেম হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে পাড়ার লোকেরা শিবশঙ্করকে ডেকে বলল, ও শিবশঙ্কর তুমি তো পুজো পাঠ করো, ছেলের দিকে নজর দিয়েছো? বলে, কেন? তোমার ছেলে একটা পতিতা মেয়ের সঙ্গে আসা যাওয়া করে, সেই মেয়েটার নাম চিন্তামণি। দেখো বাপু, তোমার ছেলেকে ওখানে যাওয়া আসা বন্ধ করো, নে তোমার ছেলেকে আর তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা বলুন তো বাবা, যদি যদি বাবার কাছে ছেলের নামে নালিশ আসে, বাবা ছেলেকে ডাকবে না? জোরে বলবেন, বাবার কাছে ছেলের নামে নালিশ এলে বাবা ছেলেকে ডাকবেন না? মায়ের কাছে ছেলের নামে নালিশ এলে মা ছেলেকে ডাকবে না? বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্কর ডাকলো, এ বিল্ল, বাবা আমায় ডেকেছো? হ্যাঁ। তুই নাকি পতিতা মেয়েটার কাছে যাস? কেন যাস বাবা? তুই যে ব্রাহ্মণের ছেলে, পতিতালয়ে যাবি কেন? গায়ত্রী মন্ত্র জপ করবি, গোবিন্দের ভজনা করবি, তুই কেন ওখানে যাস? আমার মাথায় হাতে হাত দিয়ে কথা দে, ওখানে আর যাবি না। বাঁশ তখন মোটা হয়ে গেছে, এক কানে ঢোকাচ্ছে এক কানে বের করেছে। একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। আমি কিছুক্ষণ আগে বললাম, আপনার তো হাত তুলে বলুন তো, কেউ যদি মারা যায় দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন, কোনটা মারা যায়? আমার কীর্তন না করতে এলেও হতো, আপনার শব্দ জানা আছে। আচ্ছা বলুন, দেহটা মারা যায় আত্মা মারা যায় না? আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমি একদিন মারা যাব। আচ্ছা বলুন তো, আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের প্রাণ বেরিয়ে যাবে, আপনারা কোথায় যাবেন? বলছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। দেখবেন কেউ যদি মারা যায় তাহলে লেখে কি বলুন তো, স্বর্গীয় অমুক জন, স্বর্গীয়া অমুক জন। অনেকে বলে আমার মা গতকাল স্বর্গ লাভ করেছে। আপনি কি করে জানলেন স্বর্গ লাভ করেছে না নরক লাভ করেছে? সবাই লেখে স্বর্গ লাভ করেছে, কেউ লেখে যে নরক লাভ করেছে, কিন্তু আপনি তো ভুল লিখছেন। শাস্ত্র বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম, ঠিক করো, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী ফল হবে। জেনে নিন, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পরের জন্মে পশুকুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে আবার মানুষ হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? ধান যদি মাঠে ছড়ানো হয়, ধান যদি মাঠে ছড়ানো হয় বলুন তো,
সেদ্ধ করে ছড়ালে আর গাছ হয়? সেদ্ধ ধান যেমন মাঠে ছড়ালে গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়ে যায়। জেনে নিন, যারা বসে আছেন পেছন দিকে শুনে নিন, মানুষ মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে আপনাকে দেখলেই বোঝা যাবে। কে বলেছে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য, একটা বই আছে তার নাম জগত আমি, তাদের পরিষ্কার করে বলেছে মানুষ মরে গেলে আপনাকে দেখলেই বুঝতে পারে আপনি স্বর্গে গেলেন নরকে গেলেন। যেমন আপনি মারা গেছেন, আপনার মুখটা বিভৎস হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, একজন বলছে বাবা রে দিদি লোকটা মরেছে গো, দেখতে গিয়েছিলাম আমার তিন দিন ঘুম হয় নাই, এত মুখটা বেঁকে গেছে, জানবেন উনি নরকে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনাকে মনে হয় আপনি ঘুমাচ্ছেন তাহলে বুঝবেন আপনি স্বর্গে গেলেন। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আপনার মানুষ কুলে জন্ম নিয়ে যদি কর্ম ভালো হয়ে যায় আপনার মৃত্যুর সময় আপনি স্বর্গে যাবেন। আর আপনার মুখটা যদি বিকৃত হয়ে যায়, বিবস হয়ে যায়, লোকে দেখলে ভয় খেয়ে যায়, আপনি নরকে যাচ্ছেন। আর কি দেখে বুঝবেন আপনি স্বর্গে গেলেন নরকে গেলেন? যেমন ধরুন এই গ্রামে কেউ মারা গেল, তাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে বড় হরি বড় হরি, যদি লোকে বলে আহ মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, জানবেন ইনি স্বর্গে গেলেন দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি লোকে বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, বদমাশ ছিল, বেটা কেন ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়। এইবার ভাগবত কি বললো দেখুন, যারা ভাগবত পড়েন তারা শুনে নিন। ভাগবত বলল একটা মানুষকে দেখলেই বুঝবেন ওনার উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন এই দিয়ে দেখান, বলছে আমাদের শরীরে নটা ছিদ্র আছে, গুনবেন, দুটো চোখ দুই, দুটো কান চার, দুটো নাকের ছিদ্র ছয়, একটা মুখের ছিদ্র সাত, নিচের দিকে দুটো পায়ু এবং উপস্থ আট নয়, তাহলে নটা ছিদ্র, নিচে দুটো আর ওপরে কটা, সাতটা। বলছে শাস্ত্র বলছে ওপরে ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ যায় উনি গেলেন স্বর্গে, আর নিচের ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় উনি গেলেন নরকে। কি করে বুঝবেন ওপর দিকে গেল না নিচের দিকে গেল? আমার দিকে তাকালেই বুঝবেন। যেমন ধরবেন চোখ দিয়ে প্রাণ গেল, আপনি কি করে বুঝবেন? অনেকে মরার সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, আপনারা বলেন না বাবা রে লোকটা মরে নাই গো, যেন ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে, জানবেন জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। আর কারো মৃত্যুর সময় কেউ যদি হা করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেছে। কারো মৃত্যুর সময় কানটার দিকে তাকিয়ে দেখবেন কান খসখসে হয়ে গেছে, অথবা কানের ফুটো দুটো মোটা হয়ে গেছে, কান দিয়ে প্রাণ গেল। অনেকে নাকের ফুটো মোটা হয়ে যায়, নাক খসখস করে, ওই দিকে প্রাণ গেল। এই সাতটা ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় তাহলে জানবেন উনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দুটো ছিদ্র দিয়ে প্রাণ যায় কি করে বুঝবেন উনি নরকে গেলেন? পায়খানা প্রস্রাব যদি কেউ করে দেয় মৃত্যুর সময় জানবেন উনি গেলেন নরকে। অনেকে দেখবেন মৃত্যুর সময় চমকে চমকে ওঠে, বাড়ির লোক বলে চমকাচ্ছ কেন, আসলে যমরাজ ভয় খাওয়াচ্ছে, এত পাপ করেছে কত তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় ভয় খাওয়াচ্ছে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল ব্রাহ্মণদের দশ দিনে অসচ হয়, বিল্লমঙ্গল অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যায়। একদিন চিন্তা বলে উঠল, ঠাকুর তোমার লজ্জা করে না কেন? তুমি আমায় ভালোবাসো আমি জানি, পাগল হয়ে আমার কাছে ছুটে আসো আমি জানি, কিন্তু ঠাকুর একটা কথা জিজ্ঞেস করব, তোমার বাবার অসচ অবস্থায় তুমি আসো কেন? বিল্লমঙ্গল বলে উঠল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেছে, আমার আপন বলতে কেউ নাই, তুমি তো আমার আপন, যতই লোকে আমায় হাকাকু কথা বলুক আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চিন্তামণি বলল, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কালকে তুমি এসো না, কালকে পবিত্র দিন, পবিত্র মনে শ্রাদ্ধ করবে, কাল যদি তুমি আমার কাছে এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আত্মহত্যা করবো, বিল্ল
মঙ্গল চিন্তার হাত ধুতে বললো চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেল, বড়বেলায় আমার বাবা মারা গেল, তুমি যদি চলে যাও আমার কেউ নাই, তুমি বিষ্ণে মরো না। চিন্তার হাত ধরে ধরে বিল্লমঙ্গল বলছে, বিল্লমঙ্গল বাবা শব্দ সারাচ্ছে, সবাই মাথায় কাপড় নিন, মায়েরা সবাই মাথায় কাপড় নিন। বলে কে গরম পড়েছে, তারপর আপনি মাথায় কাপড় বলছেন, কি যে অবস্থা আমাদের হবে। তারপর কমিটি ফ্যান দেয় নাই, যে যন্ত্রণা আপনি কি করে বুঝবেন, না না ফাঁকা আকাশের নিচে আছেন তো। এইদিকে জেরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আপনারা শ্রাদ্ধ সারান, পুজো পাঠ করেন, হাতের এখানে জল নেন না, জোরে বলুন হ্যানা না। এই দিয়ে তাকান, হাতে জলটা নেবেন কেন? বলছে করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। কিরকম করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম, প্রভাতে করদর্শনম। সবাই তাকান এইদিকে, সবাই দূর থেকে দেখতে পাচ্ছেন না, এখানে থাকে কি করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে, সবাই লক্ষ্য করুন, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শন। মায়েরা এখানে হাতটা জল নেন কেন? এখানে ভগবান আছে স্বয়ং। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেওয়ালে টাঙানো থাকার না থাক, কৃষ্ণকে দেখতে পান না পান, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। যাদের সময় নাই তারা বিছানাতে করবেন, যাদের সময় আছে স্নান করে করবেন। তবে একটা কথা, বাড়ির কাজ বাসি কাপড়ে কেউ যদি করে তবে তার বাড়িতে ওই মেয়েটা অমঙ্গল ডেকে আনছে। বাড়ির কাজ যদি বিছানা কাপড়ে কেউ করে তবে কাজ আপনার হবে কিন্তু কাজটা ভালো হবে না, গোটা কাজটা অমঙ্গলের হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকজন নারীদের কাছে আমার নিবেদন, শাস্ত্রের কথা, আপনার সংসার করেছেন সংসারের মঙ্গলের জন্যে, ছেলের অসুখ হচ্ছে তখন মন্দিরে গিয়ে প্রণাম করে মাথা ঠুকছেন, কেন ঠুকছেন? আপনি তো আগে অমঙ্গল করে বসে আছেন, এখন ঠুকলে আপনার কি হবে? আগে চলার রাস্তা জানতে হবে। এই জন্য কীর্তন শুনতে আসে কেন? চলার পথটাকে সুন্দর করার জন্যে। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, আপনার বাসি কাপড়ে সংসারে কাজ করবেন না। যদি আপনার কোনো দিন শরীর খারাপ থাকে, সময় না থাকে, আপনি বিছানাতেই দাদা ভাইরা আপনার গুরুমন্ত্র জপ করবেন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, ওখানে মন্ত্র জপ করবো কেন? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, হরিনামের কোনো অপবিত্রতা নাই, হরিনাম সব জায়গায় করা যায়। কি বললাম? আপনি বাথরুমে গেছেন, হরিনাম করছেন, আপনার অসুবিধা নেই, খাইতে শুইতে যথা তথা। এইবার বলি, বিছানায় শুয়ে আছেন, আপনি ঘুম থেকে উঠে প্রথমে কি করবেন? চোখ দুটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মায়েরা আপনাদের একবার দেখিয়ে দিই, আপনাদের ঘুম থেকে উঠে প্রথমে বিছানাতে এটা করবেন, কি করবেন? এক মাস করলে আপনার লাভ হবে, দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম। এইদিকে তাকান, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কর দর্শন করবেন, কর দর্শন মানে হাতটাকে। সবার কাছে নিবেদন রইল, পেছনে আগে যারা বসে আছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে কর দর্শন করবেন, দর্শন করে মাথায় ঠেকাবেন, আপনার ভগবান দর্শন হবে, ভগবানের কৃপা হয়ে যাবে। বিছানা থেকে যখন নামবেন, যে মাটিতে পা দেবেন, পা দেবার আগে সেই মাটিটাকে প্রণাম করবেন, কেন বলুন তো? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে গৌরের জন্ম, তাই ওই মাটিকে প্রথমে প্রণাম করতে হয়। তারপর কি করবেন আপনি? না মেয়েরা হলে বিছানা থেকে নামবেন, সকালবেলায় মাথায় রাখবেন আপনার বাঁ পাটা যেন আগে মাটিতে পড়ে, আর ছেলেরা যখন নামবেন বিছানা থেকে খুব মাথায় রাখবেন আপনার আপনার কি করবেন, আপনার ডান পাটা যেন, আপনার ডান পাটা যেন কি করবে, প্রথমে মাটিতে পড়বে। তাহলে ছেলে হলে কোন পা, জোরে বলুন, ডান পা, মেয়ে হলে কোন পা, বাঁ পা। এবার সবাই লক্ষ্য করুন,
ছেলে হলে হ্যাঁ হাত তুলতে গিয়ে যেন লেগে না যায়, তবে ঠিক আছে ও আমাকে একটু হাওয়া দিতে এসছে, সেটা একটা ভালো কথা। এই দিয়ে তাকাবেন, তাহলে ডান পাটা কাদের মায়েরা? পুরুষদের। আর বাঁ পাটা কাদের? না মহিলাদের। সবাই শুনবেন, বাড়িতে যখন আপনি শোবেন মাথায় রাখবেন আপনার মাথাটা যেন দক্ষিণ দিকে করে হয়, পা যেন উত্তর দিকে করে হয়। যে যেখানে বসে আছেন দামি কথাগুলো শুনবেন, আপনি বাড়িতে যখন শোবেন আপনার ডান পা আপনার মাথা যেন দক্ষিণ দিকে হয় কিংবা পূর্ব দিকে হয়, পশ্চিম দিকে আর উত্তর দিকে যেন মাথা না হয়। উত্তর দিকে মাথা করবেন না কেন? আমাদের কেউ মারা গেলে তার পা গুলো মাথাটা কোন দিকে রাখা হয় জোরে বলুন? আমাদের কেউ মারা গেলে পাটা কোথায় রাখা হয়? আমাদের কেউ মারা গেলে পাটা কোন দিকে রাখা হয়? দক্ষিণ দিকে। আর উত্তর দিকে মাথা করা হয়, এই জন্য উত্তর দিকে মাথা করতে নেই। আর একটা কারণ আছে, দক্ষিণ দিকে মাথা করবেন কেন মায়েরা? শোবার সময় আপনার বিছানা যেন দক্ষিণ দিকে মাথা হয়। কেন বলুন তো? যদি দক্ষিণ দিকে পা করে শোন, আমাদের পূর্বপুরুষগণ যারা মারা গেছে তাদের, তারা দক্ষিণ দিকে বাস করছে। আমার মাসি মারা গেছে, আমার কাকি মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মামা মারা গেছে, যেই মারা যাক না কেন সবাই কিন্তু কোন দিকে বাস করছে? দক্ষিণ দিকে। ওই যে দক্ষিণ দিকে মাথা করে রাখলে আপনার তাদের সম্মান দেওয়া হয়, আর দক্ষিণ দিকে পা করে রাখলে আপনাদের তাদের অপমান করা হয়। খুব মাথায় রাখবেন, পূর্ব দিকে মাথা করবেন, আপনি পশ্চিম দিকে মাথা করবেন না। পশ্চিম দিকে মাথা করলে আপনার চিন্তা বেড়ে যাবে, আর পূর্ব দিকে মাথা করলে আপনার সুচিন্তা মাথার মধ্যে আসবে। এইদিকে বাড়িতে যখন খাবার খাবেন দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। বাড়িতে যারা খাবার খাবেন আগে পেছনে যারা বসে আছেন, দক্ষিণ দিকে মুখ করে আপনারা খাবেন না। কেন বলুন তো? দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয়, আপনি এক বছর দক্ষিণ দিকে মুখ করে বসে খান বাড়িতে, দেখবেন আপনার শরীরে একটা কঠিন ব্যাধি আসছে। এই জন্য আমাদের শরীরে কঠিন ব্যাধি আছে কেন? বাড়িতে আমরা লক্ষ্য করি না দক্ষিণ দিকে বসে খাই। দক্ষিণ দিকে বসে খাবেন না মুখ করে। আপনি ল্যাট্রিন যাবেন দক্ষিণ দিকে পিঠ করে নয়, আপনাকে ওকে মাথা রাখতে হবে। এবার বলি, বাড়িতে যে প্রদীপ জ্বালান, আস্তে, আপনার বাড়িতে প্রদীপ জ্বালান, এই মন্দিরে অনেকে প্রদীপ জ্বালিয়েছে, মন্দিরে সোজাতে প্রদীপ জ্বালিয়েছেন, কিন্তু প্রদীপ রাখার নিয়ম মন্দিরে সোজাতে নয়, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। এদিকে আপনি বসুন, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। আর তিল, আচ্ছা আপনার দাঁড়ালে যারা বসে আছে তাদের কি কষ্ট হচ্ছে? বসুন বসুন, এখন বসুন বসুন, যারা বসে, এত তো মানুষ বসে আছে, হাজার হাজার মানুষ পেছনে বসে আছে, আপনার দাঁড়িয়ে গেলে দেখতে পাচ্ছে না তো, আপনার বসুন। কমিটির ভাইদেরকে বলবো বসাতে বলুন, যদি জায়গাতে চাপাচাপি হয়ে যাচ্ছে একটু বেরিয়ে যেতে বলুন, কিন্তু পেছনে যারা বসে আছে তাদের যেন অসুবিধা না হয়। একবার বসতে বলুন, যে যেখানে আছেন একবার বসুন, সবাইকে বসতে বলুন, যদি কারো জায়গা না হচ্ছে, চাপাচাপি হচ্ছে সরিয়ে দিন। জেনে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, উত্তর দেবেন তিলের, হ্যাঁ এটা সরান, এটা আমার কাছ থেকে সরান, হ্যাঁ যিনি কন্ট্রোল করছেন কন্ট্রোল রুম থেকে এনাকে চারিদিকে ঘোরান, কিন্তু আমার কাছ থেকে সরান, ইনি এলে আমার অসুবিধা হচ্ছে হাওয়াতে। এইদিকে তাকাবেন মায়েরা, যখন আপনি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের কোন দিকে দেবেন জোরে বলুন, একসঙ্গে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কোন দিকে, ডান দিকে। আর তিল বা তেলের প্রদীপ কোন দিকে দেবেন জেনে বলুন, বাঁ দিকে, ভগবানের বাঁ দিকে তিল বা তেলের প্রদীপ দেবেন। আর ডান দিকে কিসের প্রদীপ দেবেন মায়েরা? ঘিয়ের প্রদীপ দেবেন। আচ্ছা, প্রদীপটা সানের ওপরে নামাতে নেই, এই যেমন এই প্রদীপটা সানের ওপরে নামিয়েছে, নিয়ম নয়। প্রদীপ যখনই বাড়িতে জ্বালাবেন প্রদীপের নিচে আপনি ধান দিতে পারেন, প্রদীপের নিচে আপনি গম দিতে পারেন, প্রদীপের নিচে আপনি চাল দিতে পারেন। যদি কিছু না পান তবে প্রদীপের নিচে কয়েকটা ফুল দেবেন। কেন? ফুলের উপরে প্রদীপকে নামাতে হয়, এমনি খালি খালি নামাতে নেই। এই নিয়মগুলো সবাই লক্ষ্য করবেন। আজকে বাবার শ্রাদ্ধ হচ্ছে, বিল্বমঙ্গলের মনটা কোথায় পড়ে আছে জোরে বলুন? চিন্তার কাছে। ব্রাহ্মণ বলছে বল বিল্ব কি, উলধ্বনি দেবেন আপনারা, বিল্বমঙ্গলে বাবা শ্রাদ্ধ হচ্ছে, নমা বিষ্ণু।
তার সাধ্য হচ্ছে মনটা তোর কোথায় পড়ে আছে? আমি বলছি তুই কোন দিকে তাকিয়ে আছিস, চুপ করে আছিস, বল নম বিষ্ণু। ও তখন কি বলছে? নম বিষ্ণু চিন্তা, নম বিষ্ণু নম 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 চিন্তা, নম নম চিন্তা। এইদিকে ব্রাহ্মণ বলছে নম বিষ্ণু, আর বলছে নম চিন্তা। এখন ব্রাহ্মণ রেগে গিয়ে বললো রইল তোর বাপের সাধ্য। ব্রাহ্মণ রেগে গিয়ে যখন পালাচ্ছে মা, চিন্তামণির কাছে একদিন যাই না, বিল্লমঙ্গল মনে হচ্ছে আমি কত বছর যাই না। মাঝরাত্রিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ মনে পড়ে গেল চিন্তার কাছে যাওয়া হয় নাই। যখনই দরজা খুলেছে চমকে গেল, চারিদিকে বজ্রপাত বৃষ্টি, চারিদিকে বজ্রপাত চিন্তা, আকাশে প্রচণ্ড মেঘ বজ্রপাত, নদীর কিনারায় এসে বিল্লমঙ্গল দাঁড়িয়ে আছে। এই চিন্তা, তোমাকে একদিন দেখি নাই, তোমার যে কতদিন দেখি নাই, তুমি নদীতে একটা নৌকা ভাড়াতে পারলে না, তুমি তো জানো আমি তোমার কাছে যাব। এইদিকে প্রচণ্ড মেঘ গর্জন বৃষ্টি, আমি কে? ও মাঝি ভাই, ও মাঝি ভাই, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা, নৌকা তুমি পাঠাওনি, দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেব। আমি যদি মরেও যাই, পৃথিবীর প্রতিটি মানুষ দেখবে চিন্তার জন্য আমি মৃত্যুবরণ করেছি। প্রচণ্ড কৃষ্ণবেন্না নদীর জল, সেই জলে বিল্লমঙ্গল ঝাঁপ দিল চিন্তার নাম করতে করতে। মায়েরা আপনার কদিন নদী পার হবেন, প্রচণ্ড জল থাকবে, ভগবানের নাম করতে করতে পার হবেন। বিদ্যাসাগর মহাশয় দামোদর নদী পার হয়েছিল, তার মায়ের অসুখ করেছিল, মায়ের নাম করতে করতে পেরিয়ে গেছিল। আজকে বিল্লমঙ্গল কার নাম করছে? ভগবানের নাম করছে না, চিন্তার নাম করতে করতে ঝাঁপ দিচ্ছে। সবাই তাকান, আজকে পুরস্কার দেব, আজকে পুরস্কার দেব, যদি এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন ধীরে, আজকে পুরস্কার দেবো যদি এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন, ভালো করে শুনবেন। কি আসতে এ পৃথিবীতে? একবার শব্দ নয়, এ পৃথিবীতে অনেকে আততায়ীর হাতে গুলিতে মরেছে, এ পৃথিবীতে বহু মানুষ আততায়ীর হাতে মরেছে, বহু মহাপুরুষ। এমন একজন মহাপুরুষ গুলি খেয়ে মরেছে, আর মরবার সময় এই নামটা করতে করতে মরেছে, হারা প্রভু কীর্তন যদি মন দিয়ে শুনছেন, একজন হাত তুলে বলুন যে কোনো জায়গা থেকে। এমন একজন মহাপুরুষ গুলি খেয়েছিল পরপর দুটো, কিন্তু রাম নাম করতে করতে মরেছিল। অনেক মহাপুরুষের সমাধিতে ভগবানের নাম নেই, কিন্তু এই মহাপুরুষের সমাধিতে রাম নাম লেখা আছে। বলুন তো সেই পুরুষটাকে। হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ অনেকেই বলতে পেরেছেন, আপনাদের পুরস্কার দিলাম, আপনাদের উনার মতো কৃষ্ণ কৃপা হোক। ওই মহাপুরুষটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী, যার ছবি টাকার মধ্যে দেখা যায়। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার যেমন তেমন মানুষ নয়, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার, কিন্তু যখন বাড়িতে থাকতেন একটা ধুতি পরতেন, আর সেই ধুতির একটু অংশ গায়ে নিতেন, খালি গায়ে সারা জীবন থেকে গেল। এমন কাজ করল যে কাজের জন্য টাকার ওপরে তার ছাপ রয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মানুষকুলে জন্মগ্রহণ করবেন একটা দাগ রেখে যান। দাগটা কি?
যেন কৃষ্ণ ভক্ত হতে পারেন এবং আপনি আরো পাঁচজনকে কৃষ্ণ ভক্ত করাতে পারেন। ও মায়েরা, এই দেখুন রামকৃষ্ণদেব গীতা পড়েছেন, সুভাষচন্দ্র গীতা পড়েছেন, ঋষি অরবিন্দ গীতা পড়েছেন, এমনকি মহাত্মা গান্ধী বলেছিলেন আমার দুটো মা, একটা মা, একটা মা গীতা মা আর একটা মা আমার মা। এই জন্য সবার কাছে নিবেদন রইল শ্রীমৎ ভাগবত গীতা দু চারটা করে শ্লোক প্রতিদিন স্নান করে পড়বেন। যদি পড়তে না পারেন, প্রত্যেকে যে যা চাকরি করেন ব্যবসা করেন, একটা করে গীতা পকেটে রাখবেন, দেখবেন আপনার বিপদ হবে না, 100% গ্যারান্টি দিলাম। যদি বিপদ হয় আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। এ হলো মহাত্মা গান্ধী। আর একটা কথা বলি, দেবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, যশোদা কৃষ্ণকে লালন পালন করেছিল, কিন্তু বলুন তো এত কিছু করলো কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। এমন একটা মেয়ের নাম করুন তো যে মেয়েটা কৃষ্ণের সঙ্গে চিরকাল অন্যায় করলো অথচ কৃষ্ণকে কোলে নিয়ে মরল, নাম জানা আছে সেই মেয়েটা কে বলুন তো? সেই মেয়েটা এত বড় অপরাধ করেছিল। বাচ্চাদের দুটো নিরাপদ জায়গা আছে, একটা নিরাপদ খাবার, একটা নিরাপদ জায়গা। হাত তুলে বলুন তো, বাচ্চাদের নিরাপদ খাবার কি? কোনো ভেজাল নেই, কি বলুন তো? মায়ের দুগ্ধ। আর বাচ্চাদের নিরাপদ জায়গা কোনটা? মায়ের কোল। এই দুটো জায়গাকে বিষিয়ে দিয়েছিল কে? পুতনা রাক্ষসী। সে কি করেছিল? স্তনের মধ্যে বিষ মিশিয়ে হাজার হাজার ছেলেকে মেরেছিল, কিন্তু কৃষ্ণ পেল কেন? কৃষ্ণ চিন্তা করত, হাজার হাজার ছেলেকে মারলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, ওকে পেলেই মারব। কৃষ্ণ বলছে, তুমি যেহেতু আকুল ভরে কৃষ্ণ কৃষ্ণ করেছিলে, ওই জন্য তোমার কোলে আমি বসবো। সবাই লক্ষ্য করুন, এই পুতনার কোলে কৃষ্ণ বসেছিল। তার স্তনে যখন মুখ দিয়েছিল তখন এত জোরে টান মেরেছিল পুতনার প্রাণ বেরিয়ে গেছিল, কিন্তু পুতনা যখন মারা গেল তার শরীরটা ট্রেনে করে নিয়ে যাওয়া যাবে না, এত বিরাট শরীর। তার যখন সৎকার করা হবে তার শরীরের মাংসগুলো টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আশ্চর্যের ব্যাপার, পুতনার শরীর গেলে যখন কাটা হচ্ছিল মাংস টুকরো করে, তখন সেই শরীর থেকে চন্দনের গন্ধ উঠছিল। প্রশ্ন করবেন, চন্দনের গন্ধ উঠছিল কেন? অমৃতের সুগন্ধ উঠছিল কেন? আসলে ভগবান অমৃতময় মুখ দিয়ে পুতনার বিষে মুখ দিয়েছিল, গোটা শরীরের রক্তটা পুতনার চন্দনের মতো সুগন্ধ বেরিয়েছিল। আপনারা যদি কৃষ্ণকে সঙ্গ করতে পারেন, আপনাদের সুন্দর মন একবারে সুচন্দন হয়ে যাবে, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। আজকের হরিবাসরে যারা কীর্তন শুনছেন তাদেরকে বলবো, আপনি কীর্তন মন দিয়ে শুনছেন, আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু আপনার পাশে গল্প করার জন্য পাঁচজন তৈরি হয়ে আছে, ওদের দিকে তাকালে আপনার সব গেল। রাজা দশরথ যখন রামচন্দ্রকে রাজা করবে, তখন কৈকেয়ী মা ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। যখনই কৈকেয়ী মা ফুলের মালা গাঁথছে, একজন মেয়ে পাশ থেকে বলছে, এ কৈকেয়ী, এ কি করছিস? কৈকেয়ী বলল, আমি মালা গাঁথছি। বলে, কার জন্যে? রামের গলায় পরাবো বলে, রাম রাজা হবে। একটি মেয়ে কানে কানে বলল, রাম রাজা হবে তার জন্যে তোর কি গেল? কৌশল্য হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। এক কাজ কর, দশরথ যখন যুদ্ধ থেকে ফিরেছিল তখন তুই তার সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, আজকে সুযোগ নিয়ে সেই দুটো বর নিয়ে নে। তা কৈকেয়ী জিজ্ঞেস করলো, কি বর চাইবো? বলছে, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, কৈকেয়ীর কানে কানে যে ফুস মন্ত্র দিয়েছিল ওই মেয়েটার নাম কি? জোরে বলবেন, একটু জোরে বলুন, এমনভাবে পুঁজি মন্ত্রা এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়, এত সুন্দর বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কীর্তন শুনবেন, পুঁজি মন্ত্রার পার্টি আপনার পাশে বসে আছে, আপনাকে কানে মন্ত্র দেবে, আপনার নিতাই গোর হরিবোল হয়ে যাবে।
জেনে নিন, একজন মানুষ যদি বিষ খায় সে হসপিটালে গেলে বেঁচে গেলেও বাঁচতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি একবার বিষ ঢালতে শুরু করে একজন মরবে না, গোটা সংসারে সবাই নষ্ট হয়ে যাবে। এই জন্যে আপনারা কানের মধ্যে হরিনাম নামক অমৃত নেন, যতই কষ্ট হোক। আমি জানি আপনাদের সবাইকে, আমি মাইকটা ঠিক করুন, সিডি বন্ধ করুন, মাইক ঠিক করুন, আমি জানি আপনাদের আজকে প্রচণ্ড কষ্ট হবে, অনেক দূর দূরান্তে আপনারা দাঁড়িয়ে আছেন, অনেকে শুনতে কষ্ট হবে, এতটা জায়গা জুড়ে কীর্তন, মাইকের সাউন্ডটা ঠিক মতো না পৌঁছালে আপনাদের অসুবিধা হতে পারে। এই জন্য যত আপনারা গন্ডগোল করবেন তত কীর্তন নষ্ট হবে, আর যদি স্থিরভাবে শোনেন আপনারা কিছু নিয়ে বাড়ি যাবেন। সবার কাছে নিবেদন রইল, যারা আগে বসে আছেন, যারা পেছনে বসে আছেন, যদি কিছু পুণ্য নিয়ে যেতে হয় একবারে চুপচাপ কীর্তন শুনবেন। আসুন একবার জোরে বলুন তো, রাধা রানী কি, একটু জোরে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, না প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন, আমি কি বলছি ওই দিকে নজর নেই, গরম লাগছে কি তাও বলছেন জয়, তখন বুঝলাম যে আপনারা ডুবে গেছেন। একবার বলুন রাধা রানী কি, হাসিটা বন্ধ করে চুপচাপ একসঙ্গে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, নিতাই চাঁদ কি। আপনাদের সামনে আমার নিবেদন রইল, কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে একজন একজনকে দেখলে জয় নিতাই বলুন কিংবা রাধে রাধে বলুন, আপনার জীবন সফল হবে। আপনি বললে হবে না, কাউকে বলাতে হবে, যদি কেউ না বলে আপনি চুপচাপ বলবেন না, জোরে জোরে বলবেন রাধে রাধে। যদি পাশে কেউ না বলে ও শুনতে শুনতে এক সময় দেখবেন ও রাধে রাধে বলা শুরু করেছে। তাই কাল সকাল থেকে আপনারা যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন। এক বান্ধবী এক বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে, কি বলবেন, রাধে রাধে। এক বন্ধু এক বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, রাধে রাধে। হ্যাঁ, একজন দূরের কেউ চেনা নেই অচেনা হিন্দু মানুষ জানতে পারলেন, আপনি বলবেন রাধে রাধে। আপনি বৃন্দাবনে যান, চায়ের দোকানে যেতে গেলে রাধে রাধে, রাস্তাতে ভিড় হয়ে গেলে, ভিড় সরাতে গেলে রাধে রাধে। এই দেখুন, যিনি রাত্রিবেলায় পাহারা দেন তিনি চিৎকার করে বলেন রাধে রাধে। আলু কিনতে যান বাজারে, আগে কিনবার আগে আপনাকে রাধে রাধে বলতে হবে। কৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলতার। কৃষ্ণ বলছে আমি রাধার দাস, যে রাধার নাম করে সে আমাকে বিনামূল্যে কিনে নেয়। তাহলে কৃষ্ণকে কেনার জন্য কোনো পয়সার দরকার হয় না, শুধু রাধে রাধে বললে কিন্তু কৃষ্ণ কেনা যায়। আপনারা কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন। আমি আপনাদের আসরে এসে খুব খুশি এই একসঙ্গে বলছেন বলে। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি বলবেন, না না যাকে দেখবেন তাকে বলবেন, কি বলবেন? আচ্ছা, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন, একবার বলে দেখেন, তারপর কি হয় দেখবেন। একবার জোরে বলুন রাধে রাধে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। নিতাই চান বলল, যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে, আস্তে আপনারা হাত তুলবেন যারা পারবেন, আমি আগে বলবো তারপর। নিতাই চান বলল, যারা যারা হরিনাম করবে ভক্ত হবে তাদের তিনটে নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম কি, নিরামিষ খেতে হবে। আচ্ছা, আপনারা কারা কারা নিরামিষ খেতে পারবেন হাত তুলুন তো। বাহ, সারা জীবন, সারা জীবন যারা পারবেন তারা হাত তুলুন। বেশ, দু চারজন তুলেছে। আচ্ছা, সপ্তাহে একদিন পারবেন এমন কজন আছেন? তাতেও দু চারজন বাকি আছে। যারা একবারে নিরামিষ খেতে পারবেন না এমন কজন আছে হাত তুলুন তো। সব পার্টি আছে, আস্তে এদিকে দেখবেন। যারা চেটে চেটে জল খায়, আস্তে, যারা চেটে চেটে জল খায় তারা দেখবেন আমিষ খায়। বাঘ দেখবেন চেটে চেটে জল খায়, বাঘ মাংস খায়। কুকুর দেখবেন চেটে চেটে জল খায়, কুকুর মাংস খায়।
বিড়াল দেখবেন চেটে চেটে জল খায়, ও কিন্তু মাংস খায়। আচ্ছা এবার হিসাব করুন, গরু দেখবেন কি চুমুক দিয়ে জল খায়, ছাগল দেখবেন চুমুক দিয়ে জল খায়, ভেড়া দেখবেন চুমুক দিয়ে জল খায়, এরা আমিষ খায় না নিরামিষ খায়। এবার আপনারা বলুন, আমরা চুমুক দিয়ে জল খাই না চেটে চেটে জল খাই? জোরে বলুন, আস্তে, চুমুক দিয়ে। তাহলে আমরা কোন দলে পড়লাম, চেটে চেটে জলে না আমরা ওই চুমুক দেওয়ার জলে? জোরে বলুন। তাহলে গরু যদি নিরামিষ খায় মাংস খায় না, হ্যাঁ ছাগল যদি নিরামিষ খায় মাংস খায় না, আমরা তো তাহলে নিরামিষের দলে পড়লাম। তবে আপনারা খাচ্ছেন কেন? না না, যুক্তির কথা, আপনারা খাচ্ছেন কেন একটু যুক্তি দিয়ে শুনবেন আপনারা। আচ্ছা, যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড় এবং খুব ধারালো, আর যারা মাংস খায় না নিরামিষ খায় তাদের সামনের দাঁতগুলো সমান, আর পেছনের দাঁত দুটো দেখবেন একবার লাস্টের দাঁত দুটো খুব মোটা হয়, কয়েসের দাঁত দুটো। তাহলে বলুন, আমাদের কি সামনের দাঁত দুটো ছুঁচালো বড় আছে? জোরে বলুন। অনেকে দেখছে নেড়ে নেড়ে যে আমি মাংস খাই, তাহলে আমার বড় বড় আছে না? না না, হিসাব করবেন। আচ্ছা আস্তে, কেউ মারা গেলে কতদিনে আমাদের অসচ কামানো হয়? জোরে বলুন। 15 দিনে, কারো 10 দিনে, কারো 1 মাসে, যেখানে যেমন। আচ্ছা, একজন মারা গেলে আপনারা 15 দিনে অসচ করেন, তাহলে মরা খাবারগুলো পেটে নিয়ে বেড়াচ্ছেন, আপনাদের কতদিন অসচ হয়? জোরে বলুন। মরা খাবারগুলো তো পেটে নিয়ে বেড়াচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, ও তো মরা খাবার পেটে নিয়ে ঘুরছেন, তাহলে আপনার কতদিন অসচ হওয়া দরকার? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে, কলির জীব বলল পারবো না, দ্বিতীয় বলল মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আচ্ছা, আপনারা কারা কারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন, হাত তুলুন তো। এখানে মিথ্যা কথা বলবেন না, ভেবে ভেবে বলবেন, মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইটার নাম বর্ণ পরিচয়, তাতে লেখা আছে সব সময় সত্য কথা বলতে হয়, সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা ছেলে তার বাবার কাছে পড়ছে সকাল 6টা থেকে 9টা, বাবা বলছে, এ খোকা এই লাইনটা মুখস্থ কর, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 6টা পর্যন্ত 9টা পর্যন্ত ওই একই লাইন পড়েছে। শেষে ছেলে যখন রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? তখন ছেলে বলল, দাঁড়াও দেখে আসি। ও বাবা, পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বলছে, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। সত্যি কথাটা বলে দিয়েছে। শেষে বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা বলছে, তুই সত্য কথাটা বলে দিলি কেন? বলছে, বাবা তুমি তো সকালবেলায় বইয়ে পড়াচ্ছিলে, সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বোকা ওটা বই পড়ে মুখস্থ করার, চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাই গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আমরা উপদেশ সবাই দিতে পারি, নিতে পারি কজন? সবাই উপদেশ দিই, নিতে পারি না। আচ্ছা, গাভী দহন বন্ধ করতে হবে। যেই নাই তিনটি কথা বলেছে, নিতাই চাঁদকে তাড়িয়ে নিয়ে গেছে, কেন তোমার হরিনাম দেবো না? মহাপ্রভু ছুটে এলো, দাদা তুমি যে গ্রামে হরিনাম দিতে পারলে না, এরা কলির জীব, ক মানে কাম, নি মানে লিপ্ত, এত নিয়মের কথা বলে দেওয়া চলবে না। এদের দুটো কাজ করলে হয়ে যাবে, কি শুনবে আর বলবে। পার কর হে, উলুধ্বনি দেবেন যেন বিল্লমঙ্গল পেরিয়ে যায়। পার কর হে ও হে সুতাম, পারে কর হে উলক্ষণী।
বৈরাগনে ভয়সা দে নাম দেহ কানে আমের মালা বৈরাগন ভয়সা দিলাম দেহ কানে করে করোগে আজকে বিল্লমঙ্গল যাচ্ছে কোথায়? নদীর ওই পারে, কৃষ্ণবেন্না নদীর ওই পারে চিন্তার কাছে। আপনারা যাবেন এপার থেকে ওপার ভবপারে। আপনাদের কি করতে হবে মায়েরা? সবাই মিলে হাতটা তুলুন। আপনার সংসারে কিন্তু ভগবানকে পেতে গেলে কিভাবে করবেন? একসঙ্গে হাততালি দিয়ে, হাতে করো কাম, একসঙ্গে একসঙ্গে হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার গাইবে কোটি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার গাইবে কোটি। ওকে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার গাইবে কোটি। ওকে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার গাইবে কোটি। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাতগুলো ওপর করে তুলুন, একসঙ্গে মহাপ্রভুকে দেখান। রামকৃষ্ণ দেব বললো, হাতে কাম মুখে নাম, হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার গাইবে কোটি। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার গাইবে কোটি। এদের বাজনা বাজবে না, আপনাদের তাইটা কেমন হয় দেখি। হাত তুলুন, হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কোটি। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কোটি। দাঁড়া আস্তে, হাত নামান, হাত নামান। আপনারা যেভাবে এঁটে সেটে বসেছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি তিনটে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? আমি তিনটে মানে ভোর তিনটে বলি নাই, তিন ঘন্টার কথা বলেছি। আচ্ছা, কি আস্তে আস্তে, কি করে আস্তে আস্তে, কি করে তিনটে পর্যন্ত কীর্তন হয়?
আমার ভোর 4:30-5টার মধ্যে প্লেন আছে বোম্বে যাবার জন্য। এখন যদি এখানে 3টে করে দিই তাহলে ওইদিকে নিতাই গৌড় হরিবোল হয়ে যাবে, 3টে বেজে যাবে। ওই জন্য টাইমে শেষ করবো, আপনাদের চিন্তা নেই। এরা বাজাবে না একবার তালি করে দিন তো। এই ক্যামেরা হচ্ছে আমার, কিন্তু এই মা মনসা চ্যানেল কিন্তু বের করবে কয়েকদিন পরে, দেখবেন এই গানটা। হাত তুলুন, হাতে কর গ্রাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে বতরি। হাতে কর গ্রাম মনে মানব জন্ম তোমার যাইবে, হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। জোরে হা হা, হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হা আসতে, আসলে আমাকে 1 বছর আগে বুকিং করতে হয়, কাউকে 3 বছর আগেও করতে হয়, কিন্তু আপনাদের যে আসর দেখলাম তাতে আমি আর একবার চান্স আপনাদের দেবই, নইলে আমার মনে শান্তি হবে। তবে শুনে রাখুন, হাততালি দেবার কোনো ব্যাপার নাই, দুঃখ করবেন না, আমি আগামী বছর নয় বছর 5 পরে দেবই আপনাদের, একবার দেবই আমি, কোথাও দিই না কিন্তু আপনাদের। না না, কমিটি দাদা ভাইদের এত সন্তুষ্ট ওদের ব্যবহারে, এত মার্জিত মানুষ প্রত্যেকটি, এমনকি প্রতিটি মানুষ যারা আমার কাছে গেছে, প্রত্যেকটা ছেলে দাদা ভাই যারাই আছে না কেন আমার কাছে গেছে, প্রত্যেকজন মার্জিত, অতি ভদ্র। হাওড়া জেলাতে আমি প্রতি জায়গাতে গান করি সুন্দর সুন্দর আসর, কিন্তু এই আসরে কমিটির ব্যবহারটা অতি মার্জিত। এই কমিটিকে আপনারা প্রার্থনা করে যান সুন্দর সুন্দর উপহার যেন প্রতি বছর আপনাদের দিতে পারে সবাই। আর আমিও প্রার্থনা করব আপনাদের আসরে এরকম কীর্তনে এসে আপনাদের আসর পরিপূর্ণ করুক। হাত, হ্যাঁ, এখানে একটা প্রশ্ন এসছে, কেন বলুন তো, আপনার সামনে বসিয়ে রেখেছেন, ওনারা বলছেন দাদা ভাইরা ভালো, দিদি ভাইরা ভালো নয়। দিদি ভাইরা ভালো বলেই তো ভিড় করে বসে আছেন, দাদা ভাইরা কজন আছে, দিদি ভাইরা তো বেশি আছেন। দেখুন কত পাওয়ার, দেখুন দেখেছেন। তবে তবে এই দিকে তাকান, এই দিকে তাকান, আমাদের দেখবেন হিন্দুদের, আস্তে আস্তে, আমাদের হিন্দুদের দেখবেন দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, আর একটি হাত কি আছে বলুন তো, অজুহাত। দেখবেন অজুহাতটা কখন ব্যবহার করি, দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সময় কই। আবার অনেকে বলে আমার মতো হত ভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে, এদিকে বাজার যাবার সময় থলে নিয়ে যাও, তখন তো বলো না আমার মতো হত ভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যাচ্ছেন। হাততালি দিন, হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হিন্দুদের একটা লজ্জার ব্যাপার কথা বলে রাখি, একটা একটা শুনবেন, এগুলোকে সব সংশোধন করার চেষ্টা করুন। হিন্দুদের লজ্জার ব্যাপার কি বলুন তো, আচ্ছা যদি কেউ মারা যায় তা প্রতিবেশী কি বলে, মরা পোড়াতে যাব, দিবি তবে যাব। দেখবেন অন্যান্য জাতির মৃতদেহ নিয়ে যায় মাথা নিচু করে, লজ্জা লাগা উচিত আমাদের, শ্মশানে পুরাতে গেলে মদ না হলে হয় না। আমরা অন্য জাতিকে দেখা দেখিয়ে দিচ্ছি আমরা কত অধঃপতনের জায়গায় পৌঁছাই, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার দেখবেন কিছু মনে করবেন না, এইদিকে কালী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, আর দেখবেন সারাদিন সব ঠিক থাকছে, বিসর্জনের সময় তবে যারা মদ খেয়ে ঠাকুর বিসর্জন করে তাদের জন্য একটা সংবাদ দিয়ে যায়। আমাদের ওখানে একজন দুর্গা পুজো করায় কমিটির হেড, উনি সারাদিন অষ্টমীর দিনে উপবাস থাকেন, নবমীর দিনে যা খান খান, দশমীর দিনে যখন বিসর্জন হন, মা
তখন নাচতে নাচতে যায়, মা যখন জলে ডোবে তখন পারে নাচে আবার করে, খুব যখন নাচছে মা তখন ডুবছে। ওই বেটা একদিন নদী পেরোচ্ছে, আত্মীয়ের বাড়ি যাবে নৌকাতে করে, নদীতে প্রচণ্ড জল, এখন নৌকাটা যখন ডুবু ডুবু তখন বলছে মা প্রতি বছর দুর্গা পুজো করি, তুই আই মা আমায় বাঁচা। মা দুর্গা তখন পারে এসে খুব নাচতে শুরু করেছে, বলছে মা আমি ডুবছি আর তুই নাচতে শুরু করেছিস, বলছে আমি যেদিন ডুবছিলাম তুই সেদিন কী করছিলি, এই জন্য আমিও নাচতে শুরু করেছি। এই জন্য আপনারা যদি কেউ মা ডুবার সময় নেশা করেন তাহলে কিন্তু মাও আপনাদের সময়ে হরিবোল করে দেবে। না না, সমাজ সংস্কারক হিসেবে এটাই বলি, সমাজের যে নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজটাকে ভালো করার দায়িত্ব আমাদের। আজকে আপনাদের আসরে এসে আমি ধন্য হলাম। আস্তে আস্তে তালিটা দেবেন, হাত তালি দিয়ে একসঙ্গে হাতে কর কাম আর মুখে বল হরি, মানব আবার রামকৃষ্ণ দেবের কথা, মালা জপে সালা খাই পরে জপে খাই, মনে মনে জপে তারে বলিহারি যায়, মালা জপে সালা খাই পরে জপে খাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। যদি যদি চুপচাপ শোনেন তাহলে তত্ত্বের কথা বলি, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না সিনন্দের নন্দন। আপনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার থাকে ভগবান পাবে না। ভগবান পেয়েছিল কে? মন দিয়ে। জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মন কেসে যে গোলকে রাখতো, এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা আপনাদের দু চার ভরি সোনা হলে কত অহংকার হয়, মালা দোলাতে দোলাতে যান, কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করে গোটাটা সোনা দিয়ে মোরা, মন রাখতো গোবিন্দ চরণে। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। এই দিকে তাকাবেন, মন থাকবে গোবিন্দের চরণে। শুধু তাই নয়, আমার দিকে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাখে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকে ডুবে থাকে, পাক খেয়ে বড় হয়, উঠাবেন পাকের দাগ থাকে না। যারা ভক্ত পাকাল মাছ, দুঃখ পাকের মধ্যে সংসারে হাবুডুবু খাচ্ছে, কৃষ্ণ কথা হরি কথা যারা বলে তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা, পত্তির গায়ে দাগ লাগে না, দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণেরই চরণে পাওয়া যায়, তবে কৃষ্ণেরই চরণে পাওয়া যায়। সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়, জোরে বলুন সংসারে পাওয়া যায়। অনেকে চুপ করে আছে, ভয়ে বলছে না। এইদিকে প্রমাণ দেখুন, একদিন নারদমুনি ধীরে একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ এ সংসারে থেকে যারা ডাকে সবচাইতে বড় ভক্ত তারা, মানে আপনারা। নারদ বলছে, দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে বললাম, আমি বড় ভক্ত হলাম না, এরা বড় ভক্ত হলো কী করে? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ সংসারী ভক্ত বড় তোমার চাইতে। বলছে, প্রণাম দিতে পারবে? বলছে, হ্যাঁ দেবো। এই দেখো এক বাটি সর্ষের তেল নারদ তোমাকে দিলাম, তুমি 50 হাত নিয়ে যাবে, 50 হাত নিয়ে আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার না আমি যাবো আর আসবো। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত এক বাটি তেল নিয়ে গেছে, আর কাঁপতে কাঁপতে এসে প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম, তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাত তালি দিয়ে হাতে কর কাম আর মুখে বল এইরকম ছেলে কলিযুগে মেলা ভার।
কৃষ্ণগোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছে, কৃষ্ণগোপালকে মালা দিয়ে বসিয়েছে আর তার পাশে বসেও বসে বসে কীর্তন শুনছে। এরকম ছেলে যেন সংসারে হয়, কৃষ্ণ ভক্ত হোক এইটাই আমরা চাই। আর এমন ছেলে যেন না হয় জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গা ফাটা থাকে, আবার চুল কাটছে তা আবার হানিসিং কাট, কি ডিজাইনের কাট! আমাদের দলে একজন কাটতে গিয়েছিল, নিয়ে কমিয়ে দিয়েছে। এই যে দেখা হানিসিং কাট মানে কি বলুন তো, এইখানটা গোটা চেঁচে দেবে, মাথার এখানটা দেখে দেবে। আমি হানিসিংকে দেখা পেলে বলতাম, ভাই গোটাটায় চেঁচে দাও, একটা শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাক, তাহলে লাভ হয়। আবার দেখবেন যারা জিন্সের প্যান্ট পরে 25 জায়গা ফাটা পরে, আমি মাকে বলি, মা আমি যখন ছোট ছিলাম স্কুলে যেতাম প্যান্ট ছিঁড়ে যেত, মা সেলাই করে দিত, উঠতাম তখন ভয়ে ভয়ে উঠতাম যদি প্যান্ট ফেটে যায়। এখন বলি, মা এখনকার দিনে আমার জন্ম হলে তোমাকে প্যান্ট সেলাই করার দরকার হতো না, যত ফাটা হবে তত দাম বেশি। আশ্চর্য যুগে পড়েছি আমরা, যত ফাটা প্যান্ট তার আবার দাম বেশি। না না, আমরা সভ্য জায়গায় পৌঁছাচ্ছি না, আমরা অসভ্য জায়গায় পৌঁছাচ্ছি। হাত তুলুন, হাতে কর নাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমা যাইবে। হাতে কর নাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে কর মালা জপে সালায় জপে হয় মনে মনে জপে তারে বলি হরে জয়, মালা জপে সালা আর করে জপে ভাই মনে মনে জপে তারে, মালা জপে সালা করে জপে ভাই মনে মনে জপে তারে বলে হরে জয়। মালা জপ করবার সময় কোন আঙ্গুলটা বাইরে থাকে, এই আঙ্গুলটা এইটা এইটা যাকে আপনাদের প্রণাম জানাই, আমি বললাম যখন এইটা তখন তো কোন আঙুলটা বাইরে থাকে, এই আঙুলটা কেন বলুন তো, আপন আপন গুরুর কাছে জানবে না এই আঙুলটা বাইরে থাকে কেন। আসলে এর একটা তত্ত্ব আছে, এটা বলবো না, মায়েদের সামনে বলা উচিত নয়, গুরু কৃপার বস্তু, গুরুর কাছে জানবেন। কিন্তু বাইরের কথা বলে দিই, মালা কেন জপ করার সময় বাইরে আঙুলটা থাকে, দেখবেন মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলবো, তোকে দেখে নেবো তোকে দেখে নেবো। এই যখন আগে যায় চারজন বলে তোরা যা ভাই, মালা জপে সালাই আর পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হরি জয়, করে জপে ভাই মনে মনে জপে তারে বলি হরি জয়। এদি দেখান রামকৃষ্ণ দেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো, ঢেঁকি দেখেছেন? জোরে বলুন ঢেঁকি দেখেছেন, সামনে জন্ম দূরে বলুন ঢেঁকি দেখেছেন, মায়েরা বলুন ঢেঁকি দেখেছেন। আচ্ছা একবার সবাই মিলে বলুন, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? এই যে দাদা ভাইরা কথাটা উল্টে দেবো, দেখবেন বলছে যে গর্ততে হাত দেয় টেনশন বেশি, দেখবেন এখন উল্টে দেবো কথাটা কীরকম, এখন করবেন না। আচ্ছা বলুন তো, যে ঢেঁকিতে হাত দেয় গর্তে তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? যে গর্তে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মা যদি পা দেয় মেয়ে যদি গর্তে হাত দেয় কার টেনশন বেশি? দেখলেন উল্টো হয়ে গেল মায়ে। আচ্ছা মা না হয়ে যদি যা হয়, যা 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 মা না হয়ে যা যদি হয় তোর যা হবে, তোর যা হবে বেশি করে দেবে। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলির চিড়ে ফানার মতো, কেমন বাচ্চাকে কোলে করে নিয়ে স্তন পান করাই, একদিকে খরিদ্দের সঙ্গে কথা বলে, একদিকে বলে আজকের দশ কালকের দশ, তোমার হলো 20 টাকা, তাহলে ছেলেকেও দেখে মেয়েকে দেখে, আবার গর্ততা হাতের মধ্যে গর্তের মধ্যে হাত রাখে, আপনারা ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন, মেয়েকে দেখবেন সংসারে দেখবেন সবই দেখবেন, সবই দেখবেন, কিন্তু মনে রাখবেন গোবিন্দের চরণে, গোবিন্দের চরণে। আগো
গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে সপে দিতে পারিলে সপে দিতে পারিলে আমাদের মানব জন্মে ধন্য আমাদের মানব জন্মে ধন্য হইলে। খুব সুন্দর আপনাদের ওই পরিবেশ লাগলো। মায়েরা এবার সবাই মাথায় কাপড়টা নিন। বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দিয়েছে, নৌকা পায়নি, একটা কালো কাঠ পেয়েছে, কিভাবে যাচ্ছে? এই দেখুন কালো পাটটা ধরে কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে ও মায়েরা? না, কালো কাঠটাকে ধরে কি করে যাচ্ছে? হ্যাঁ, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, চিন্তা মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, বিল্লমঙ্গল যখন নদী পার হয়ে গেল, বিল্লমঙ্গল যখন নদী পার হয়ে গেল, মায়েরা আপনি একটা কালো কাঠ চিন্তা পার করেছে, ভালো করেছে, কিন্তু চিন্তার দরজায় গিয়ে যখন দাঁড়ালো তখন দেখতে পেলো কি জানেন, একটা কালো দড়ি ঝুলছে, চিন্তা দরজাটা বন্ধ করে রেখেছে, এই দড়িটা ধরে চলে যাব। কালো দড়ি ধরে যখন ঝাঁপ দিয়েছে, চিন্তার দাসী তাড়াতাড়ি জেগে বলল, চিন্তা চোর পড়েছে, চিন্তা বলছে দেখে আই তো। চিন্তার দাসী যখন লণ্ঠনটা নিয়ে নিচে নেমে এলো, দেখলো বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে। ঠাকুর, এত বৃষ্টি বাদল মাথায় করে বজ্রপাত উপেক্ষা করে তুমি ছুটে এলে, কি করে এলে তুমি? কেন গো, তোমার চিন্তা তো আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছে, প্রাচীর পেরোলে কি করে, দড়ি ঝুলিয়ে দিয়েছে, আমি ওই জন্য পেরিয়ে এলাম। মায়েরা বলছে, ঠাকুর তুমি এখানে বসো, সকাল হলে চিন্তা দেখা করবে। চিন্তার কাছে গিয়ে বলছে, ও চিন্তা, চোর পড়েছে তবে ঘর চোর নয়, তোর মন চোর এসেছে, মন চোর এসেছে। ঘর আসতে, একটা ঘর চুরি হয়, একটা মন চুরি হয়। আপনার মনকে কে চুরি করেছে? আপনার বাচ্চারা। মায়ের মন চুরি করে কে? বাচ্চারা। কেন? বাচ্চা মা ছাড়া কিছু বোঝে না, মায়ের মন চুরি করে। আর দেখবেন প্রেমিক প্রেমিকারা তাদের মন চুরি করে। এখানে বিল্লমঙ্গলকে বলছে, চিন্তাকে বলছে, চিন্তা চোর পড়ে নাই তবে কোন চোর এসেছে, তোর মন চোর এসেছে, তোর মন চোর এসেছে, আমি দেখে গেলাম এসেছে। সবাই তাকাবেন, সবাই আমার দিকে তাকাবেন। চিন্তামণি বিল্লমঙ্গলের কাছে ছুটে এলো, ঠাকুর এত রাত্রিতে তুমি আমার কাছে ছুটে এলে কেন?
আমার মতো পতিতা মেয়ের কাছে ছুটে না এলে হতো না? কত মেয়েটি ভালো দেখুন, অন্য মেয়ে হলে হলে বলতো ভালো করেছ। তুমি নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমার কাছে ছুটে এলে, তুমি মরে গেলে আমার আপন বলতে কেউ ছিল না। ঠাকুর তুমি এলে কি করে? কেন গো, বেল্ল মঙ্গল বলছে তুমি তো কাঠ পাঠিয়ে দিয়েছো। আমি তোমার জন্য কাঠ পাঠালাম? হ্যাঁ, আমি কাঠটা দেখেছি, আবার পেরিয়ে যাবো বলে। বলে তুমি তাহলে দরজাটা পার হলে কি করে? কেন, একটা দড়ি ঝোলানো ছিল, ওই দেখাও তো গিয়ে। অন্ধকার কেটে গেছে, দেখতে গেল দড়ি নয় মা, একটা বিষধর সাপ। বিল্ল মঙ্গলের কথায় শুনে চিন্তামণি চমকে উঠল। ঠাকুর, তুমি একটা সাপকে ধরেছো, সাপ কামড়ে দিলে কি হতো তোমার? তিনি বললে নদী পার হয়েছে, দেখাও তো কি। মরা নয় মা, কালো কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীরকে ধরে চলে এসেছে। বিল্ল মঙ্গলের হাত দূরে ধরে চিন্তা বলল, ঠাকুর সত্যি যদি আমার মতো পতিতা মেয়েকে তুমি ভালোবাসো, তবে সবার সামনে কথা দাও, আমার মাথায় হাত দিয়ে আমি যা বলবো তুমি তাই করবে, কি আমাকে তুমি ভুলে যাও না, আমাকে তুমি ভুলে যাও ঠাকুর, আমাকে তুমি ভুলে যাও ঠাকুর, আমাকে তুমি ভুলে যাও ঠাকুর। মাটির নিচে শুয়ে পড়েছিল চিন্তা, পৃথিবীর সব এক পাশ, তুমি এক পাশ, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, আমার ধ্যান জ্ঞান মন্ত্র তন্ত্র সব তুমি, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। চিন্তামণি বলল, সত্যি যদি আমাকে ভালোবাসো, এই রাধাকৃষ্ণ একটা ছবি দিলাম, এই ছবিটা নিয়ে তুমি বৃন্দাবনে পথে চলে যাও, যেদিন কৃষ্ণচরণ লাভ করবে সেদিন আমায় ডাকবে, কথা দিলাম আমি তোমার কথাতে বৃন্দাবনে চলে যাব। বিল্লমঙ্গল কৃষ্ণের ছবিটা নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, আমি কোথায় গেলে গেলে পাবো গো ঘন আমার ঘন ধনি আমি কোথায়
বিল্লমঙ্গল আসতে, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, হঠাৎ মনে পড়ে গেল পাপ শরীরে যেতে পারবো না, আত্মহত্যা করবো জলের মধ্যে। আমি প্রত্যেকটি মায়ের কাছে বাবার কাছে নিবেদন রাখলাম, সংসারে অশান্তি হতে পারে আসতে, সংসার এমন একটা জিনিস অশান্তি হতে পারে, সংসার মানে জ্বালা, সংসার মানে যন্ত্রণা, এই সংসারে অশান্তি হতেই পারে, আপনি সংসার পেতেছেন, কিন্তু মনের মধ্যে এরকম আনবেন না যে আমি মরে যাব, আত্মহত্যা করে দেবো ব্যাস শান্তি পেয়ে যাবো, না, আপনি আত্মহত্যা করলে শান্তি পাবেন না, আপনি আত্মহত্যা করলে ভাবছেন সংসার থেকে মুক্তি পাবো, না আপনারা পাবেন না, কেন পাবেন না, না সংসার থেকে মুক্তি পাবেন না, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, আপনার আত্মার মুক্তি কোনোদিন হবে না। এই জন্য সবার কাছে নিবেদন, মনের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা হলে, মনের মধ্যে কোনো দুঃখ থাকলে পণ্ডিতের কথা জেনে নিন, আপনি কাউকে বলবেন না, আপনার পাড়া প্রতিবেশীকে বলবেন না, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে বলবেন, আপনার দুঃখটা ছড়িয়ে দেবে। এই জন্য মনে দুঃখ থাকলে দু জায়গায় বলুন, একটি গুরুচরণ, একটি গোবিন্দচরণ। গুরুর কাছে কেঁদে কেঁদে বলবেন, গুরু সমাধান করবে, গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলবেন, গোবিন্দ সমাধান করবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গল যখন মৃত্যু থেকে রেহাই পেয়ে গেল, বৃন্দাবনে পথে যাচ্ছে, কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে চলুন বৃন্দাবন, দেখি তালি দিয়ে সবাই মিলে কৃষ্ণ বলে একসঙ্গে দাঁড়ান, একসঙ্গে বৃন্দাবনে যাচ্ছে, একসঙ্গে খুব সুন্দর তালি হবে, আমি আজকে খুশি আপনাদের তালিতে, খুব সুন্দর একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। আমি যারা সামনে আছে তাদের, যারা সামনে আছে তাদের ধন্যবাদ জানাই, যারা পেছনে বসে আছে অগণিত মানুষ, অগণিত ভক্ত, আপনারা হাত তুলছেন সুন্দর করে, মনে মনে ভাবছেন প্রদীপবাবু দেখতে পাক, কেউ দেখতে পাক, না পাক গোবিন্দ দেখতে পাচ্ছে, আপনাদের কাউকে দেখানোর দরকার নাই, আপনি ভগবানকে দেখান, সবাই হাত তুলুন, একবার হাতটা তালি দিয়ে যাবেন বৃন্দাবনের পথে, খুশি হবে, একসঙ্গে তালি বাজবে, আজকে হরিতলার হরিসভা আজকে আনন্দে মুখরিত হোক, আমরা সবাই বৃন্দাবনে যাবো বিল্লমঙ্গলের সঙ্গে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বাহু তুলে, চলরে সবাই মিলে বলুন তো, পয়লা জানুয়ারি বেশি মানবেন না পয়লা বৈশাখ বেশি মানবেন? এটা মুখে বলছেন, আপনি হ্যাঁ আপনি পয়লা বৈশাখটা মুখে বলছেন ভদ্রতার খাতিরে, কিন্তু দেখবেন পয়লা বৈশাখ পয়লা জানুয়ারি হলেই দেখবেন সব মোবাইলে হ্যাপি নিউ ইয়ার, মানে বারোটার পরে দেখবেন ওদের ওদের দিন হয়, আর আমাদের সূর্য ওঠার পরে হয় সনাতন ধর্মে, এই জন্য পয়লা বৈশাখ মানাবেন ওটা আমাদের সনাতন ধর্মের বটে, আর পয়লা জানুয়ারি পাশ্চাত্য সভ্যতা, দেখবেন পয়লা জানুয়ারি যারা মানায় রাত্রি বারোটার সময়, যখন রাত্রি বারোটা বাজে তখন দেখবেন মদের ভাটি বসে পয়লা জানুয়ারি, এদিকেও বারোটা বাজে, আর যারা মদ খায় তাদেরও বারোটা বেজে যায়, পয়লা বৈশাখ মানান শোভাভাবে আপনাদের কাজে, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বাহু তুলে, চল রে মা, চল রে মা, বনে বনে, হাত তুলবেন, ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ।
কৃষ্ণ 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 আপনার বসুন বসুন, আরো ভজন গাইবো, আপনাদের চিন্তা নাই, নাচিয়ে দেবো, দাঁড় করিয়ে নাচাবো, বসুন একবারে বসুন, পেছনে কি সুন্দর বসে আছে, একবার বসুন, আরে বাবা পেছনে কেমন বসে আছে, বৃন্দাবনে যাচ্ছে, বসুন একসঙ্গে বসুন, অপরাধে ভাগী হবেন না, অপরাধে ভাগী হবেন না, হাত তুলে নাচতে এখন আপনাদের বলিনি, বসে বসে বসুন, অপরাধে ভাগী হবেন না, কেউ কৃষ্ণের কাছে কেউ অপরাধ করবেন না, বারবার বলবো কৃষ্ণের কাছে অপরাধ করবেন না, একবার নিজের জায়গায় বসুন, একবার নিজের জায়গায়, কমিটির ভাইরা নিজের জায়গায় বসান, পেছনে দেখুন কি সুন্দর বসে আছে, পেছনে দেখুন দেখতে পাচ্ছে না কি সুন্দর বসে আছে, দেখুন তাকিয়ে দেখুন, দাঁড়িয়ে নাচবেন না, দাঁড়িয়ে নাচবেন না, হাত তুলে একসঙ্গে বসুন বসুন, এই নামে নেই, হ্যাঁ বাজাও, বসে 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 বসে, রাধা রানী কি, হ্যাঁ যাদের কৃষ্ণ ভক্ত, মাসিমা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের খিদে নাই, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঘর যাবেন কি, এই যে না বলেছেন তার জন্য খুশি হয়েছি, রাধা রানী কি, কিন্তু আমি তো যে সময় নিয়েছিলাম সে সময় তো পেরিয়ে চলে গেল, এখন সময় যখন পেরিয়ে চলে গেল আমি টাইম নিয়েছিলাম 8:30 থেকে 12:00 পর্যন্ত, তো দেখুন 3:30 ঘন্টা মানে 12:00 বেজে গেছে, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যখন বসে আছেন একটু মাথায় কাপড়টা নিন, কয়েকটা ভালো কথা বলে দিন, মাথায় কাপড় নিন, রাধা রানী কি, সবাই করজোরে বসুন,
ভক্তি ভরে বসুন, উত্তর দেবেন শব্দ না করে। দেখি আজকে বিল্লমঙ্গল চলে যাচ্ছে কোথায়, বৃন্দাবনের পথে, কিন্তু কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মোলে। বিল্লমঙ্গল চলে যাচ্ছে, হঠাৎ একটা সুন্দরী মেয়ে দেখতে পেল। কাকে? অহল্যা, বণিকের স্ত্রী। সে মা হতে পারে নাই, সে নদী থেকে জল নিয়ে যাচ্ছিল মাথায় কাপড় নিয়ে। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, এ চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি, এর পেছন পেছন যাব, এর বাড়িতে সেবা করব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো। তাই আগে যাচ্ছে হল্লা, আর পেছন পেছন বিল্লমঙ্গল যাচ্ছে। কিভাবে? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর ঠাকুর করে কি করিবে কাপড় নিয়ে। শুনে নিন, বিল্লমঙ্গল অহল্যার কাছে গেল, তার কাছে সেবা করলো, তাকে যখন চেয়ে বসলো, আমি একেই চাই। অহল্যা যখন তার কাছে গেল সেবার জন্যে, অহল্যার দিকে তাকালো না বিল্লমঙ্গল। হঠাৎ অহল্যা বলল, তুমি তো ব্রাহ্মণ, তোমার সেবায় লাগতে এসছি, তুমি আমায় গ্রহণ করো, তুমি তো আমার স্বামীকে অভিশাপ দিয়েছো, যদি আমি তোমার সেবায় না লাগি আমার স্বামী মৃত্যু হবে, আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা বাঁচানোর জন্য তোমার কাছে এসেছি। হঠাৎ যখন বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকালো, চমকে উঠলো। অহল্যা বলল, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আসলে তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, আমার মাকে মনে পড়ে না, তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা, কি চাস বল? তোমার মাথার কাঁটাটা সোনার ক্লিপ, ক্লিপটা নিয়েছে, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চোখ দুটোকে অন্ধ করে দিয়েছে। কৃষ্ণ পাবার জন্য গিয়েছিলাম, কামিনী কাঞ্চনে মাতলাম, এই জন্য আমার চোখ দুটোকে অন্ধ করে দিলাম, তুমি আমার মা। বিল্লমঙ্গল অন্ধ নয়নে বৃন্দাবনে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দধিদুগ্ধ ভান্ড নিয়ে। কৃষ্ণ কি করলো? বিল্লমঙ্গলকে নিজের হাতে খাওয়াবে বলে ছুটে যাচ্ছে।